আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোহসিন উদ্দিন, ফাউন্ডার অফ মোশন স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনারা যারা আমার এই সিরিজ ভিডিও দেখছেন আর যারা মনে করেন এই সিরিজ ভিডিওটা যদি আপনার মনে হয় এটা উপকারী, তাহলে আপনি এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকের দিনে আমরা শিখব কেমন করে আমরা নাম্বার কাউন্টিংটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারি। আমরা আগে আমরা নর্মালি বলি ওয়ান, এরকম করে বলি, কিন্তু এটাকে আমরা যদি সুন্দর করে ব্রিটিশ নিয়মে বলতে চাই তাহলে আমরা বলতে পারি ওন, ওন, নট অন, অন আবার আরেক গল্প, ওইটা না, ওন। টু, টু না বলে টু। থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন, এইট, নাইন, টেন। টেন না বলে আমরা বলছি টেন। ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি। এই হলো আমাদের নাম্বার কাউন্টিংয়ের হিসাবটা। এর ভিতর আরেকটা ছোট বিষয় আমাকে জানতে হবে, কোন বছরটাকে আমরা টিন বলি, টিনেজ বলি কত বছর বয়সকে। টিনেজ হচ্ছে যেই বয়সগুলো শেষে টিন রয়েছে, যেমন থার্টিন থেকে নাইনটিন পর্যন্ত প্রত্যেকটা বয়সের শেষে টিন রয়েছে, এদেরকে আমরা টিনেজ বলি। তাহলে আপনি চাইলে এইভাবে করে যদি পারফেকশনটা উচ্চারণে তৈরি করতে চান তাহলে আজকে প্র্যাকটিস করবেন, কালকে করবেন, পরশু করবেন, এরকম কয়েকদিন করলে দেখবেন এটা অবলীলায় আপনার কাছে এটা সহজ হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ততক্ষণে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমি সিরিজ ভিডিওর। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।